আমি এটা নেগেটিভভাবে দেখছি না, কারণ খুব মজার একটা আছে, এই যেই দেশে বাংলাদেশে মরে যাওয়ার পরও হাহা রিয়েক দেয়, সেই দেশে টিজারের পর হাহা রিয়েক দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ, এর জন্য আমার কষ্ট পাওয়ার কারণ আমি আসলে মনে করি। খেলা হবে আসলে যদি আমাদের দর্শকরা আসেন তাহলে খেলাটা হবে, কার পালাটা ভারী সেটা দেখা যাবে। আমি শুরু থেকে যুদ্ধ করে টিকে ছিলাম, সো আমি যুদ্ধ করি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমার এই পর্যন্ত এই যাবৎকালে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে অধিকাংশ সিনেমাই আমার সাথে কাউন্টার অনেকগুলো সিনেমা ছিল এবং সব বড় বড় সিনেমা ছিল বাজেট অনুযায়ী, সো সেখান থেকেও আমি জিতেই ফিরেছি। সো আমি বিশ্বাস করি আমি এখানেও জিতে ফিরব। তাদের অবস্থান খুবই ভালো, যারা যারা অনেকগুলো ছবি এবার রিলিজ হচ্ছে, সো অনেকগুলো ছবি যখন রিলিজ হচ্ছে ছবিতে জোর আসে বিধেই তারা এই দিতে চাচ্ছে, সো আমি বিশ্বাস করি সবগুলো সিনেমাই ভালো, সো সেই ক্ষেত্রে সবগুলো সিনেমা জোর আছে, আমার সিনেমাটারও জোর আছে। আমি আমার সিনেমাটাকে দর্শক আসলে এই এই ডিউরেশনে দর্শক ঠিক করে, বাট আমি বিশ্বাস করি যে বাণিজ্যিক সিনেমা যদি হলে রিলিজ হয় হলের দর্শকদের কী কী লাগবে সব কিছু সত্যতা আছে, সো আমি আমার পাল্লাটা আসলে ফুল 100% রাখব। এটা হচ্ছে আমার অনেক বড় একটা প্রাপ্তি যে আমার ট্রেলার 11 তারিখে রিলিজ হলো, ঠিক 3 দিনের মাথায় অলমোস্ট 2টা মিডিয়া বা 3টা মিডিয়া মিলে 10 লাখ হয়ে গেছে এবং উইদাউট এনি সাজেশন অ্যান্ড উইদাউট এনি বুস্ট। এর মানে দর্শক বাপ্পিকে ভালোবাসে, বাপ্পিকে ভালোবাসে দিয়ে বাপ্পির এই প্রজেক্টের ট্রেলারটা বা ছোট টিজারটা মানুষ দেখছে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, কারণ অলমোস্ট আমার আমার পেজে এটা চলে গেছে 7 লাখের মতো, টাইগার মিডিয়াতে 3 লাখের মতো, তো সব কিছু মিলিয়ে 10 লাখের উপরে আছে। 3 দিনে 10 লাখ উইদাউট বুস্ট এটা অনেক বড় ব্যাপার, এটা আমি দর্শকের কাছে ঋণী। আমি এটা নেগেটিভভাবে দেখছি না, কারণ খুব মজার একটা আছে, এই যেই দেশে বাংলাদেশে মরে যাওয়ার পরও হাহা রিয়েক দেয়, সেই দেশে টিজারের পর হাহা রিয়েক দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ, এর জন্য আমার কষ্ট পাওয়ার কারণ আমি আসলে মনে করি না, কারণ এটা হচ্ছে মানুষের ক্রিয়েট করা হাহা, যেই ক্রিয়েট করা চাইলেই দেওয়া যায়, হাহা দিতেও জোর লাগে, আর এ ফেসবুকে টিপতে জোর লাগে না, ফ্রি তো তাই সবাই দিতে ভালোবাসে। আমি সবার আগে আমার ছবিটি দেখব না, আমি সবার আগে যতগুলো সিনেমা এবার রিলিজ হয়েছে সবগুলো সিনেমা দেখব, ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি ওই সিনেমাগুলোই দেখব। হ্যাঁ, আমার যদি কোনো একটা হলে যেতে ইচ্ছে করে, আমি কোনো দিন কোনো হলে যেয়ে প্রমোশন করিনি, দর্শকদের সঙ্গে ছবি দেখার সুযোগ অতটা হয়ে ওঠেনি, তো এবার ইচ্ছে আছে, বাট সবার আগে যে ছবিগুলো রিলিজ হয়েছে সবগুলো ছবি দেখব। আমার তো প্রত্যাশা আছেই, কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি ভালো কাজ করার, ভালো কাজের যেই রিয়েকশনটা সেটা আমার আপনাদের সোশ্যাল মিডিয়া পেয়েও যাচ্ছে, কারণ হচ্ছে সব কিছু মিলিয়ে মানুষ অনেক পজিটিভ রিভিউ দিচ্ছে, অনেকে বলছে যে যতগুলো ছবি ঈদে রিলিজ হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রেলার হচ্ছে আমার ছবিতে, দেন অনেক হল মালিক বলছে সবচেয়ে বেস্ট গানগুলো হচ্ছে সত্যুর ছবিতে, সো এই রিয়েকশনটা পাচ্ছি। এখন প্রত্যাশাটা হচ্ছে অডিয়েন্সের উপর, কারণ এখন অডিয়েন্স ছবি দেখা বন্ধ করে দিয়েছে, এটা আমাদেরকে অপ্রিয় হলো সত্যি কথা, তাদেরকে হলে আনাটা হচ্ছে আমাদের সবচেয়ে মুখ্যম বিষয় এখন। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার প্রত্যাশা আছে, শুধু একটু ভয় আছে যে যে পরিমাণ গরম এখন পড়েছে আমাদের হলগুলোতে কিন্তু সেই লেভেলের ঠান্ডা হওয়ার কোনো পসিবিলিটি নাই, সেই ক্ষেত্রে যারা অনেক কষ্ট করে ছবি দেখবে এরপর যদি তারা আবার শুরু করে দেখা অবশ্যই আমার ছবিটাকে আগায় রাখবে দর্শক, কারণ বাপ্পিকে একটা নতুন ভাবে মানুষ দেখতে পাবে, আর একটি ভালো গল্প আছে, ভালো কিছু গান আছে, ছবিটি সুন্দর হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিটা একটা আজব ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে ব্যালেন্স নাই, ব্যালেন্সটা এইরকম যে আমরা হিরোরা ব্যালেন্সিং না, আমাদের প্রোডাকশন হাউসগুলো ব্যালেন্সিং না, ব্যালেন্সিং না হওয়ার কারণে আমরা সবাই একসাথে ব্যবসা করতে চাই, এক ছবিকে আরেক ছবি নষ্ট করতে চাই। যদি আমরা এমন কিছু একটা না করে, যদি এমন কিছু করা যেত সেটা হচ্ছে যে লাইক এই হিরোটা আসছে ও 2 সপ্তাহ বিজনেস করবে, ও 2 সপ্তাহ বিজনেস করবে, এভাবে করে সারা বাংলাদেশে যে 120টা হল একযোগে চলবে, 2 সপ্তাহ পরে সে চলে যাবে, আরেকজন এসে 2 সপ্তাহ একযোগে সবগুলো সিনেমা রিলিজ, একটি সিনেমা রিলিজ, এভাবে যদি সারা বছর চালানো যেত আমি বিশ্বাস করি যে আমাদের হল বিজনেসটা আবার দাঁড়িয়ে যেতে পারত। কিন্তু আমাদের দেশের এই কম্পিটিশনটার
কোনো উত্তর আমার কাছে নেই, কারণ আমি চাইলেও এটা ঠিক করতে পারছি না। লড়াই ও আমাদের শুটিং এক্সপিরিয়েন্স খুব মজার। সত্য সিনেমায় মিশা ভার্সেস বাপ্পির লড়াই দেখতে পাবে। কিছুদিন আগে যেমন মিশা ভার্সেস বাপ্পির একটা মজার লড়াই ছিল, হোল ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিতে একটা ভাইরাল আইটেম ছিল যে বাপ্পি কী বলছে, মিশা কী বলছে, আর এটাতে মারামারি দেখতে পাবে। একটা সিনে মিশাভাইকে মিশাভাই মরে যেতে নিয়েছিল, আমিও জানতাম না মিশাভাই মরে যেতে চাচ্ছিল, মানে আমাদের শর্ট ছিল মিশাভাইকে মেরে ফেলবো। মিশাভাইকে যে প্রেশারতে, মিশাভাই তো রোজা ছিল, মিশাভাই এখানে লেগে গেছিলো, মিশাভাই অনেক ছাড়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের শর্টটা ডিউরেশনটা অনেক বড় ছিল। বড় থাকার কারণে আমি চাইলেও শর্টটা কাটতে পারছিলাম না। বিদায় যেটা হচ্ছিলো যে শর্টটা লাস্ট মোমেন্টে যে মিশা ছেড়ে, মিশাভাই আমার হাতে এই যে এখনও খামচির দাগ আছে, সে খামচিগুলো দিচ্ছিল যে আমি ভাবছিলাম উনি শর্টে বলছে, বলে বাপ্পি আমি চলতে পারতেছি না, কোন আমি এতক্ষণ রাখতে পারি তো রোজা ছিলাম, পানি বসে মানে আমার বডি ছেড়ে দিয়েছিল, চাপটা বেশি লাগছিল। এটা একটা স্মরণীয় ঘটনা, অনেকক্ষণ শুটিং ব্যাক আপ ছিল। আসলে ব্যাপারটা একটু বিতর্কিত হয়েছে, বাট ওইটা না, বাপ্পি নামটা তো আসলে একটা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে দর্শক বাপ্পির ছবি হলে নিরাশ হবে না। আমি এটা বোঝাতে চেয়েছি, ছবি গল্পের জোরে চলবে, ছবি বাপ্পি আছে তার জন্য চলবে।